এগুলোর বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য, এবং জমির উপর যে ভবন আমরা নির্মাণ করেছি অযথা আমাদেরকে হয়রানি করা হচ্ছে। এই হয়রানির আগে ওই অফিসগুলো ভেঙে তারপরে আমাদের সঙ্গে কথা বলার জন্য এই দাবি নিয়ে আমরা আজকে মহকুমা শাসকের নিকট যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যাত্রী শেড, বিভিন্ন রিক্সা শ্রমিকদের শেড, বিভিন্ন খাস জায়গায় তাদের শ্রমিক সংগঠনের অফিস, পার্টি অফিস, ডিওয়াইএফআই, এসএফআই, বিভিন্ন অফিসগুলো নির্মাণ হচ্ছে, নদীর চরে অফিস নির্মাণ হচ্ছে। তো এইগুলো বেআইনি, এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে না নিয়ে একটা রাজনৈতিক পলিটিক্যাল ভেন্ডেটা হিসাবে আমাদেরকে তৃণমূলের এই যে আমাদের যে আপরাইজিং তার বিরুদ্ধে আতঙ্কিত এই সরকার, এই সরকার এবং এই দল এই প্রশাসনকে আর নোংরাভাবে বিশ্রীভাবে তারা ব্যবহৃত করছে। তো আমরা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে এখন বক্তব্য রাখবেন রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব নেতা শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়।